এলাকায় বিভিন্ন ল্যাবের অনুমোদনহীন কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে আছেন রিপোর্টার রাশেদ লিমন, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। লিমন, জাফর, এই ধরনের ল্যাবের এই ধরনের টেস্ট রিপোর্ট বা জালিয়াতির খবর কিন্তু রাজধানীতে নতুন নয়, কিন্তু তারপরেও কিন্তু বারবার অভিযানের পরেও কিন্তু এগুলো বন্ধ হচ্ছে না। তাই কিন্তু আবারও র‍্যাব তাদের যে অভিযান সেই অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতা আমরা কিন্তু সকালে দেখেছি শ্যামলীতে একটি ভয়াবহ ঘটনা, যে মৃত চিকিৎসক তার নামে কিন্তু এই সেই আগে সিগনেচার করা বা তার নামে স্বাক্ষর করে কিন্তু রিপোর্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি আমরা সেখানে অভিযানে গিয়েও কিন্তু দেখেছি যে একদম দিস্তায় দিস্তায় রিপোর্ট কিন্তু স্বাক্ষর করা চিকিৎসকদের, এবং সেখানে কিন্তু কোনোই সেই হাইপোথাইরয়েড কেয়ার নামে যে প্রতিষ্ঠানটি দেখেছিলাম, সেখানে কিন্তু আসলে পরীক্ষা করার মতো কোনো যন্ত্রপাতি আমরা দেখিনি। মোটামুটি সব রিপোর্টে কিন্তু অনুমান ভিত্তিক দেওয়া হতো। এবং এরপরে ঠিক আমরা এসেছি মোহাম্মদপুরের রাস্তার এপারে, মোহাম্মদপুরের বাবর রোডে, এখানে সন্ধি ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ডায়াগনস্টিক সেন্টার, এখানে কিন্তু র‍্যাবের অভিযান এখনও চলমান রয়েছে। যদিও আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ল্যাবটির প্রধান যে অভিযুক্তি, এই ল্যাবটি একদম বাবর রোডে অর্থাৎ সরওয়ার্দি শিশু হাসপাতাল কিংবা কিডনি এর ঠিক উল্টো পাশেই অবস্থিত, এবং তাদের বিরুদ্ধে মূল যে অভিযোগ, এখানে কিন্তু বেশ কয়েকজন প্রাইভেট চিকিৎসক প্রাইভেটভাবে চিকিৎসা দিয়ে থাকেন, এবং তারা এই সরকারি হাসপাতালগুলো থেকে দালালের মাধ্যমে রোগীদের ভাগিয়ে আনেন বলে একটা অভিযোগ মূলত পাওয়া গেছে। এবং আমরা কিন্তু এসে এর প্রমাণও পেয়েছি, বিশেষ করে শিশু হাসপাতালের সামনে থেকে একটি রোগী তারা নিয়ে এসে প্রায় আড়াই ঘন্টা বসিয়ে রেখেছে, কোনো চিকিৎসাও দিতে পারেনি, এমন আমরা একদম সরজমিনে এসে প্রথমে এটাই দেখতে পেয়েছি। এরপরে এখানে যে ল্যাব ব্যবস্থা সেটি কেমন, বা যে যে উপকরণ দিয়ে টেস্ট করা হয় বা পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলো আসলে কতখানি মানসম্মত, বা তারা যে যে টেস্ট করে সেগুলোর সক্ষমতা তাদের আছে কিনা, সেগুলো কিন্তু এই মুহূর্তে র‍্যাবের যে টিম রয়েছে মিনিস্টার সারোয়ার আলমের নেতৃত্বে, তারা কিন্তু সেগুলো যাচাই বাছাই করছে, এবং এরপরে আসলে আমরা জানতে পারবো যে অভিযোগগুলো ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে সেগুলোর কতটুকু সত্যতা মিলল, এবং সেই প্রেক্ষিতে র‍্যাব তাদের এই চলমান যে অভিযান সেই অভিযানে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে দেওয়ার মতো সবশেষ তথ্য। জাফর, রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন ল্যাবে অভিযান চালাচ্ছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, সে খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ লিমন।